যা যা লাগছে, ম্যাগি নুডলস 2 প্যাকেট, গ্রেট করা আলু 2 মিনিট বল করে নিয়েছি, দুটো ডিম, গাজর, বরবটি, কিছু সস। এখন আমরা স্টার্ট করব। ফার্স্টে তেল দিয়ে নিলাম, ভেজে নিব। তারপরে পটেটোটা দিয়ে দিব। ভেজে নিতে হবে, তারপর আমরা এখন নুডলসটা দিয়ে দিচ্ছি বয়ল করে রাখা। সস দিব, ফিশ সস, থাই পং সস, লাইট সয়া সস, চিলি সস। ওয়েস্টার সস অল্প অল্প করে দিচ্ছি, নুডলসের পরিমাণ অল্প। এই সসগুলো দিলে নুডলসের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে, চাইনিজ ফ্লেভার চলে আসবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার নুডলস। সুন্দর একটা স্মেল আসছে, আপনারা বাসায় তৈরি করে দেখবেন। আর এই সসগুলো যে দিতেই হবে এমন কোনো কথা নেই, সস ছাড়াও এই মজাদার নুডলসটি আপনারা বাচ্চাদেরকে রান্না করে দিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজাদার পটেটো উইথ ভেজিটেবল অ্যান্ড এগ ম্যাগি নুডলস। আশা করি এই নুডলসটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আপনারাও বাসায় তৈরি করবেন বাচ্চাদের জন্য, বাচ্চারাও খেয়ে মজা লাগবে ওদের কাছে। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার এই রান্নায় একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।